প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। নদীমাতৃক বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য ছোট বড় নদী। আমাদের যোগাযোগ ব্যবস্থার অন্যতম উপাদান হলো এই নদ নদী। জলজ প্রতিবেশ ব্যবস্থা রক্ষার পাশাপাশি এদের রয়েছে আরও অনেক গুরুত্ব। আমাদের আজকের পর্ব নদী ও জীবন নিয়ে। এ বিষয়ে আলোচনা করব বিশিষ্ট পরিবেশবিদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আইনুন নিশাতের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলাদেশের নদী ও জীবন নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমাদের দেশের অবিরাম বয়ে চলা নদীগুলো যেন মানুষের জীবন ও জীবিকার প্রতিচ্ছবি। তাই তো নদীর সঙ্গে আমাদের আজীবনের মিতালি। দেশের বুক চিরে প্রবাহমান নদ নদীগুলো সর্বদা ধমনীর মতো প্রাণ সঞ্চার করে চলেছে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, ধলেশ্বরী, আড়িয়াল খাঁ, তিতাস, করতোয়া, শীতলক্ষা, মধুমতি, এরকম ছোট বড় মিলিয়ে এদেশে প্রায় 700 নদ নদী রয়েছে। এই নদীগুলো প্রধান নদী, শাখা নদী ও উপনদী এই তিন ভাগে বিভক্ত। নদীগুলো সাধারণত বিভিন্ন পাহাড় থেকে সৃষ্টি হয়। প্রধান নদী থেকে উৎপন্ন হয় শাখা নদীর, আর শাখা নদী থেকে জন্ম নেয় উপনদী। তবে শেষ পর্যন্ত সব নদী বিলীন হয় সাগরের বুকে।
বাংলাদেশের সমতলের নদ নদীগুলোর সাথে আছে পাহাড়ি ছড়া ও ছোট ছোট নদী। পার্বত্য চট্টগ্রামের অসংখ্য ছোট বড় টিলা থেকে নেমে আসে সরু জলধারা। এসব ছড়া যতই নিচের দিকে নামে ততই প্রশস্ত আর গভীর হয়ে নদীর রূপ ধারণ করে। আদিবাসী মানুষদের খাওয়ার পানি থেকে শুরু করে গৃহস্থালির সব কাজ সম্পন্ন হয় এই ছড়া থেকে তৈরি নদীর পানির মাধ্যমে। অজস্র নদ নদী আর অনুকূল আবহাওয়ার কারণেই বিপুল প্রাণ বৈচিত্র্যের সমাবেশ ঘটেছে এই বদ্বীপে। নদ নদীগুলো হয়ে উঠেছে লক্ষ প্রাণীর এক গতিময় অভয়ারণ্য। প্রত্যেক বছর বর্ষায় নবযৌবন ফিরে আসে নদ নদীগুলোতে। নদীবাহিত প্রতি কণা পলি দ্বারা নবজীবনের সূচনা হয় এদেশের বিস্তীর্ণ প্রান্তরে। শ্যামলিমায় ভরে ওঠে ফসলের মাঠ, যা থেকে যোগান আসে আমাদের সকল প্রকার খাদ্যের। মাঠ জুড়ে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের ফসল ফলে। সুপ্রাচীনকাল থেকেই আমাদের যোগাযোগের অন্যতম মাধ্যম নদীপথ। মানুষ ও পণ্য পরিবহনের জন্য নদীতে চলে ছোট বড় নানা ধরনের নৌকা। পালতোলা নৌকা আর মাঝির ভাটিয়ালি গান আজও আমাদের বিমোহিত করে। গ্রামীণ জীবনধারার সাথে ওতপ্রোতভাবে মিশে থাকা নদীর পানির মাধ্যমেই পূরণ হয় যাবতীয় সাংসারিক কাজকর্ম। এই নদীর বুকেই ভাসমান জীবনযাপন করে বেদে সম্প্রদায়। ছোট্ট একটি নৌকার উপরেই কেটে যায় সারাটা জীবন। আনন্দ বেদনায় স্রোতস্বিনী নদীর মতোই বয়ে চলে এদের সংসার। নদী যেমন প্রাণ সঞ্চার করে তার দুকুল ভরে তোলে, তেমনি এর মধ্যকার প্রাণ সম্পদও অনেক। জলজ উদ্ভিদ, ক্ষুদ্র ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী, বিভিন্ন ধরনের মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল এই নদ নদীগুলো। বর্ষাকালে মাছের প্রজনন ক্ষেত্র হিসেবে নদ নদীর গুরুত্ব অপরিসীম। আমাদের দেশের মৎস্য সম্পদের প্রধান উৎস এই নদীগুলো। এদেশের নদ নদী মিঠা পানির মাছের সবচেয়ে বড় অংশের যোগান দেয়। সরীসৃপ প্রজাতির বেশ কিছু প্রাণী সম্পূর্ণ বা আংশিকভাবে নদীর উপর নির্ভরশীল। এই প্রাণীরা নদী থেকেই তাদের খাদ্য সংগ্রহ করে। অসংখ্য জলচর পাখির দেখা পাওয়া যায় নদী, মোহনা ও চরাঞ্চলে। বাটান, খঞ্জন, জিরিয়া, হট্টিটি,
গাংচিল, পাঞ্চিল, বক, পানকৌড়ি ইত্যাদি পাখি প্রজাতি খাবারের জন্য নদীর দুই কূল ও চরে এসে ভিড় করে। মাছরাঙা পাখি শিকারের আশায় বসে থাকে নদীর কূলের গাছের ডালে। কিছু পাখি প্রজননের সময় নদীর পাড়ে ও চরের বালিয়ারির মধ্যেই বাসা বানায়। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম শুশুক ও ভোঁদর। মাছ এদের প্রধান খাদ্য হওয়ার কারণে এরা নদীতেই বিচরণ করে। সুন্দরবন প্রতিবেশ ব্যবস্থার প্রাণ হল এই বনের ভেতর দিয়ে বয়ে চলা অসংখ্য নদ নদী। দেশের সব প্রান্তের বিল, ঝিল ও হাওর অঞ্চলের পানির উৎস এই নদ নদীগুলো। বহতা নদী অনেক সময় তার গতিপথ পরিবর্তন করে, যার ফলে সৃষ্টি হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা বাওড়ের। আমাদের দেশের এসব হাওর, বাওর, বিলগুলো জীববৈচিত্র্যের অন্যতম আধার। আবহমান কাল থেকেই এদেশের উল্লেখযোগ্য সংখ্যক লোক মৎস্য আহরণ ও এই সংশ্লিষ্ট পেশার উপর নির্ভরশীল। উত্তাল নদীর বুকে নৌকা নিয়ে চলে জেলেদের মাছ ধরার নিরন্তর সংগ্রাম। এই মাছ থেকে পূরণ হয় সারা দেশের মানুষের আমিষের চাহিদা। তবে শান্ত নদী মাঝে মাঝে ভয়ঙ্কর রূপ ধারণ করে। নদী ভাঙনে সর্বশান্ত হয় নদী পাড়ের মানুষের জীবন। তারপরও বয়ে চলে জীবন। নদীমাতৃক এদেশের হাজারো প্রাণীর ভাণ্ডার, দেশের এই নদীগুলোর অবস্থা খুব একটা ভালো না। যেখানে সেখানে অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে ব্যাহত হচ্ছে নদীর গতিপথ। উজানের পলি জমার কারণে কমে যাচ্ছে নদীর নাব্যতা, সেই সাথে সৃষ্টি হচ্ছে বড় বড় চর। নদীর পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ার ফলে সৃষ্টি হচ্ছে ভয়াবহ বন্যা এবং এ থেকে হচ্ছে মানুষের অপূরণীয় ক্ষতি। বিভিন্ন নদীর পাড় অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। কলকারখানা ও গৃহস্থালি বর্জ্য নদীকে করছে দূষিত। পানি দূষণের সাথে সাথে নদীর জীববৈচিত্র্য হয়ে পড়ছে বিপন্ন। প্রতিনিয়ত কমছে মাছ সহ অন্যান্য জলজ উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা। এই অবস্থার পরিবর্তনে এখনই সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নদী এবং নদীর জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম নদী ও জীবন নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর আইনুন নিশাতের সাথে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, জলজ জীববৈচিত্র্যের জন্য নদী কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। আমি খুব দ্রুত জলজ জীবনটাকে দুই ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে স্টিল ওয়াটার, বিল, হাওর এগুলোর পানি, আর একটা হচ্ছে বহমান ওয়াটার অর্থাৎ নদী। এখন নদীরও তো সাইজ আছে, বড় নদী, মাঝারি নদী, ছোট নদী। কাজেই এই প্রত্যেকটা জায়গাতে জলজ জীবন পৃথক। আপনি জলজ জীববৈচিত্র্যের মধ্যে মাছ আনবেন, কিছু মাছ উপরে থাকে, কিছু নিচে থাকে, কিছু একেবারে তলাতে থাকে। আপনি কচ্ছপ আনবেন, কাঁকড়া আনবেন, বিভিন্ন ধরনের পোকামাকড় আনবেন, শ্যাওলা আনবেন, সমস্ত কিছু মিলে কিন্তু একটা ইকোসিস্টেম। বাংলাদেশের নদী এবং প্লাবনভূমির যে ইকোসিস্টেম এটা অত্যন্ত সমৃদ্ধ। আমাদের দেশে যত জাতের মিঠা পানির মাছ আছে পৃথিবীর কোনো জায়গাতে এত অল্প জায়গাতে এত ভ্যারিয়েশন আছে। 200 উপরে প্রজাতির মাছ আছে। আমি একবার ফরিদপুরে চান্দাবিলে গেছি,
তো সেখানে যখন বললো স্যার এখানে 12-13 জাতের পুঁটি মাছ পাওয়া যায়, আমরা বলো কি পুঁটি মাছ তো আমার কাছে একরকম পুঁটি মাছ, এবং সেখানে গিয়ে যখন একটা পুঁটি আমাকে দেখালো টিয়া পুঁটি, মাথাটা টিয়া পাখির ঠোঁটের মতো, আমি বিস্ময় দেখেছি। আবার জলাভূমিকে কেন্দ্র করে যে সমস্ত পাখি, আপনি বক বলেন সারস বলেন, তাই না, এটা একটা কমপ্লিট লাইফ সাইকেল, তাতে নদী অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের মানুষের জীবন নদীর সাথে কীভাবে সম্পৃক্ত? বাংলাদেশ তো আমরা বলি নদী মাতৃক দেশ, তো নদীর মাধ্যমে তো বাংলাদেশ তৈরি হয়েছে এবং এই নদীকে কেন্দ্র করেই আমাদের জীবন। আপনি ভাটিয়ালি গান বলেন আর মাছ ধরা বলেন, অথবা প্লাবনভূমিতে মাছের কথা বলেন, আপনার সব কিছুর মধ্যেই নদী অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। যেমন ধরুন একটা ছোট জিনিস, আমরা ভাত খাই, সাথে কিন্তু যে গ্রামের যারা একটু গুড়া মাছ খেলো, ওইটাই তো প্রোটিনের সাপ্লায়ার। তো মানুষের গ্রামের বাঙালির মাছে ভাতে বাঙালি, ওই মাছটাও হয় জলজ এলাকাতে। আর এখন থেকে আমাদের এই এখন উচ্চ ফলনশীল ধানগুলো আসার পরে তো আমরা একটা সিনথেটিক পরিবেশে ধান উৎপাদন করি, কিন্তু আগে যে প্রাকৃতিকভাবে ধান হতো আমন ধান, এটা কিন্তু জলজ ভূমির ধান, তাই না, ডিপ ওয়াটার ভ্যারাইটি, রাইস পানির সাথে সাথে বাড়তো। কাজেই মানুষের জীবনের সাথে আপনি সংস্কৃতির কথা বলেন, যোগাযোগের কথা বলেন, খাদ্যের কথা বলেন, সব কিছুর সাথে নদী জড়িত, আবার প্রাকৃতিক দুর্যোগের কথা বলেন তার সাথেও নদী জড়িত। বর্তমানে আমাদের নদ-নদীর অবস্থা কী? খুব খারাপ, খুব খারাপ। এই কারণে দেখেন মানুষ বেড়েছে, এখন থেকে 100 বছর আগে আমাদের এখানে লোক ছিল হয়তো 2-3 কোটি, এখন 16 কোটি। অর্থাৎ এই যে অতিরিক্ত জনসংখ্যা যারা আসছে, এদের কর্মসংস্থান, আবাসস্থল, তাদের জন্য খাদ্য উৎপাদনের জন্যে চাপটা পড়েছে নদী এবং নদীর প্লাবনভূমিতে। দ্বিতীয়ত হচ্ছে দূষণের কারণে নদীগুলোর অবস্থা খুব খারাপ। আমাদের শিল্পায়ন প্রয়োজন, রাস্তাঘাট প্রয়োজন, বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে উঠছে, এই সবগুলো কিন্তু নদীর উপরে এনক্রোচ করা হচ্ছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে বোরো ধান চাষের জন্য, শুকনো মৌসুমে ধান চাষের জন্যে সেচ প্রয়োজন, বৃষ্টি নেই, এই সেচের পানিটা আসে বিল ছেঁচে, নদী ছেঁচে। আমি ধান পাচ্ছি কিন্তু বিনিময়ে মাছ, জলজ জীব বৈচিত্র্য সব হারাচ্ছি আমরা। আন্তর্জাতিক যে সমস্ত কনভেনশন আছে, যেমন কনভেনশন অন বায়োডাইভার্সিটি কিংবা রামসার কনভেনশন, এগুলোতে স্বাক্ষরদানকারী আমাদের কিন্তু জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মহলের কাছে অঙ্গীকার হচ্ছে আমি প্লাবনভূমিগুলোকে, জলাভূমিগুলোকে রক্ষা করব। রামসার সাইট হিসেবে সুন্দরবনকে ডিক্লেয়ার করা আছে। মনে রাখতে হবে সুন্দরবন কিন্তু একটা জলাভূমি, জাতীয়ভাবে স্বীকৃত এটা একটা জলাভূমি, এটা একটা বন, কিন্তু উঁচু জোয়ারের সময় পুরো সুন্দরবনটা ডুবে যেতে পারে। টাঙ্গুয়ার হাওর ডিক্লেয়ার করা আছে, হাইল হাওর নিয়ে কিছু কাজ হচ্ছে, আমরা হাকালুকি হাওর রক্ষা করার কথা বলছি, এবং দেশের অন্যান্য যে সমস্ত জলাভূমিগুলো ছিল, যেমন ধরেন চলন বিল হারিয়ে যাওয়ার উপক্রম, আরিয়াল বিলের নাম হঠাৎ করে উঠে এসছে, কিন্তু আপনি এই যে বিক্রমপুর, সিরাজদি খান, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জের বিস্তীর্ণ এলাকা, এখন থেকে 200-300 বছর আগে যে জলাভূমি ছিল এবং যে পরিমাণ মাছ উৎপাদন হতো, ঢাকা শহরকে সাপ্লাই দিত, সেটা কিন্তু হারিয়ে যেতে বসেছে। আমরা যদি মাছের প্রপাগেশন বাড়াতে চাই, উৎপাদন বাড়াতে চাই, তাহলে প্রকৃতিতে উৎপাদিত শক্তিশালী স্পিসিসগুলো এবং তার কিছু কিছু সংখ্যা রক্ষা করতে হবে, বিশেষ করে প্রজননের জন্য যেগুলো খুব জরুরি, যেমন টাঙ্গুয়ার হাওরকে বলা হয় মাদার্স ফিশারিজ, এবং যখন বর্ষার প্রথম দিকে মাছগুলো যখন ডিম পাড়ে, ঘৈন্যা মাছ থেকে শুরু করে অন্যগুলো, একেবারে কাছে চলে যায়, অগভীর পানিতে চলে যায়, সেগুলোকেও রক্ষা করতে হবে। এবং অঙ্গীকারটা কিন্তু জাতীয়ভাবে বাংলাদেশ করছে, কারণ বাংলাদেশ কনভেনশন অন বায়োডাইভার্সিটি এবং রামসার কনভেনশন, এ দুটোতে স্বাক্ষরদানকারী। আপনি তো নদ-নদী নিয়ে অনেক গবেষণা করেছেন, তাহলে প্রধান হুমকি কী মনে করেন আমাদের নদ-নদীর জন্য? আপনি যদি জীববৈচিত্র্যের পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, তাহলে প্রধান হুমকি হচ্ছে শুকনো মৌসুমে নদীগুলোতে পাম্প বসিয়ে পানি তুলে ফেলছি, যেটার কারণে নদী শুকিয়ে গেছে না আমরা শুকিয়ে ফেলছি, সেই বিতর্ক একটা আছে। দু নম্বর হচ্ছে, আমরা আদিম অনেকদিন ধরেই দেখছি যে বেঙ্গল, মানে অরিজিনাল বেঙ্গল 200-300-400 বছর আগে, নদী সংরক্ষণের জন্য কিন্তু ব্যবস্থা থাকতো। ছোট নদী এবং মাঝারি নদীগুলো মানুষ কায়িক শ্রমে সেগুলো খনন করে সেগুলোকে পুনরুজ্জীবিত রাখতেন। আর বড় নদী যেমন যমুনা নদী, বাংলাদেশের একটা নিজস্ব পদ্ধতি আছে, এটাকে বলা হয় বান্ডালিং, বাঁশ দিয়ে উপরটাকে আটকে দিয়ে স্রোতটাকে নিচ দিয়ে প্রবাহিত করে গভীর খাঁড়ি তৈরি করা হতো। তো আমি মনে করি যে এটাকে কতগুলো ক্লাসিফিকেশন করা উচিত, আর নদীগুলোর কানেক্টিভিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের তো নদী মাতৃক একটার সাথে আর একটা জালের সাথে সম্পর্কিত। আমি একটা টুকরা
রিক্লেম করলাম, ড্রেজিং করলাম, সেটাতে হবে না। এর পুরো কানেকটিভিটিটা দেখতে হবে। আন্তর্জাতিক যে চুক্তিগুলো, তাতে কি আপনার মনে করেন যে আমাদের নদ নদীগুলোতে সুফল বয়ে আনবে? আমরা কনভেনশন অন বায়োডাইভার্সিটি এবং রামসারে সই করেছি, কিন্তু একটা মজার জিনিস, কদিন আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যে সফর করে গেলেন এবং সেখানে সুন্দরবন সংরক্ষণের জন্য যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, শুনেছি সেই চুক্তিতে, আমি পড়িনি, সেখানে কনভেনশন অন বায়োডাইভার্সিটি এবং রামসারের কথা উল্লেখ আছে। অর্থাৎ সুন্দরবন যে জলাভূমি, এটার ইকোসিস্টেমটাকে যদি আমি ফিরিয়ে আনতে চাই, তাহলে গোড়াই মধুমতি বালেশ্বর নদী দিয়ে পানি দিতে হবে এবং সেটা সুন্দরবনে পৌঁছায়, অর্থাৎ পশুর শিপসা রিভার সিস্টেমে পৌঁছায়, শিপসা একটু পশ্চিমে, পশুর সিস্টেমে পৌঁছানোর জন্যে আঠারোবাঁকি এবং আতাই নদী দিয়ে পানিটাকে যেতে দিতে হবে। যে কানেকটিভিটির কথা বললাম, পদ্মা থেকে, গঙ্গা থেকে একটা নদী বেরিয়েছে জলাঙ্গি, যেটা বাংলাদেশে কপোতাক্ষর সাথে কানেক্টেড, একটা হচ্ছে মাথাভাঙ্গা, যেটা হরি ভদ্রা নদী সিস্টেমের সাথে কানেক্টেড। এইগুলোকে রক্ষা করার কথাটা ইনডাইরেক্টলি তো এসছে আমাদের দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে। আর আমাদের বায়োডাইভার্সিটি রক্ষা করার জন্যে যে স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান আছে, পাঁচ ছয় বছর আগে তৈরি হয়েছে, সেটা যদি আমরা ঠিকমতো প্রতিপালিত করি, সেটাকে যদি বাস্তবায়ন করি, তাহলে আমি আশা করব কোনো একদিন নদীকেন্দ্রিক, জলভূমিকেন্দ্রিক যে জীববৈচিত্র্য আছে, তার কিছুটা হলেও আমরা ফিরিয়ে আনতে পারব। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ আমাকে কথা বলার জন্য, এই সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে, আপনি জানেন কি, চলুন জানা যাক নদী ও জীবন নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, ছোট বড় মিলিয়ে বাংলাদেশের নদ নদীর মোট দৈর্ঘ্য প্রায় 24,000 কিলোমিটার। বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইনস্টিটিউটের অবস্থান ফরিদপুর জেলায়। মাত্র 200 ফুট লম্বা যুক্তরাষ্ট্রের রো নদী পৃথিবীর সর্বাপেক্ষা ছোট নদী। পৃথিবীর সব নদী মিলে যে পানি প্রবাহিত হয়, তার 1/5 প্রবাহিত হয় শুধুমাত্র আমাজন নদীর মাধ্যমে, যার পরিমাণ প্রতি সেকেন্ডে প্রায় 74 লক্ষ ঘনফুট। একক নদী হিসেবে আফ্রিকার নীল নদ সর্বাধিক 9টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়। বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপন্ন ও সমাপ্ত একমাত্র নদী সাঙ্গু। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল, সেন্ট মার্টিন দ্বীপটি কয়টি পাড়ায় বিভক্ত? সঠিক উত্তরটি হল বি, 4টি পাড়া। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন আনিকা বুশরা তাহি, ছাত্রী, সপ্তম শ্রেণী, বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, পাহাড়ি খরস্রোতা নদী কোনটি? এ সাঙ্গু, বি ধলেশ্বরী। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prakritiojibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, নদীবিহীন বাংলাদেশের কথা ভাবাই যায় না, কারণ নদী হচ্ছে বাংলাদেশের প্রাণ। নদ নদী আমাদের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই নদ নদী সংরক্ষণের মাধ্যমে জলজ সম্পদ টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।